ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে পুলিশ এবং টিএসআর কর্মীরা শিল্প নৈপুণ্যের ক্ষেত্রে তাদের অদম্য মনোভাব প্রদর্শন করে। ফিতে কেটে প্রদর্শনীর শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তৎসঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকগণ। এদিন শিল্প নৈপুণ্যের পুলিশ এবং টিএসআর কর্মীদের অসাধারণ দক্ষতা দেখে আনন্দিত হন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আইন ও শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করায় তাদেরকে সাধুবাদ জানান তিনি। ডাকাতি, চুরি, খুন ইত্যাদি সহ সার্বিক অপরাধের যে চিত্র সেটা কিন্তু অনেকটা আমাদের ব্যাটার হয়েছে। যে আমি তথ্য 2022 তুলনায় 2023 সম্পত্তি সংক্রান্ত যে অপরাধ সেটা হ্রাস পেয়েছে 7% এবং খুনের সংখ্যা হ্রাস পেয়েছে 7%। আমরা এরই মধ্যে বাংলাদেশে এবং রোহিঙ্গাদের আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, ত্রিপুরা পুলিশ অনেকজনকে গ্রেপ্তার করেছে, কিছু কিছু ক্ষেত্রে পুশব্যাকও হয়েছে। এবং যেটা আমি বারবার বলি, 2023 যে ইলেকশন হয়েছে, সুন্দর ইলেকশন এখানে নির্বাচন হয়েছে, তার কৃতিত্ব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আরক্ষা দপ্তরের দায়। এবং আমাদের যে উপনির্বাচন হয়েছে সেখানে ঘটনা ছাড়া বক্সনগর এবং রংপুরে উপনির্বাচন হয়েছে, সেখানেও কিন্তু কোনোরকম সমস্যা অপ্রিয় ঘটনা হয়নি। দুর্গাপূজা আমরা জানি সবচেয়ে বড় পূজা, দিওয়ালিও আছে আমাদের, দীপাবলি, কালীপূজা, সেখানেও কিন্তু ত্রিপুরা পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে শান্তিপূর্ণভাবে এই যে পর্বগুলো উৎসবগুলো আমরা এখানে পালন করতে পারি। নেশার বিষয়ে বলতে গেলে ত্রিপুরা পুলিশ খুব ভালো কাজ করছে এবং নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড পজিশনে ডেস্ট্রাকশন সিজারের দিকে এবং সারা ভারতবর্ষের নীতি তার উল্লেখযোগ্য স্থানে আছে। এবং জিরো টলারেন্সের যে নীতি আমরা গ্রহণ করেছি সেই নীতির মাধ্যমে সেটা চলছে, প্রতি নিয়ত সেগুলোকে অ্যাড্রেস করছেন, আমাদের ভরপাত করছেন এবং অনেকজনের শাস্তিও হয়েছে।